বন্ধুরা আমাদের লাক্ষাদ্বীপ সিরিজ কেমন লাগছে অলরেডি 6টা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এসে গেছে আশা করি আপনারা ভিডিওগুলো দেখে ফেলেছেন সেই ভিডিওগুলো রয়েছে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপের উপর কমপ্লিট ভিডিও এখন আমরা এই পর্বে যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপের উপর কমপ্লিট ট্রাভেল গাইড এই ভিডিওটা দেখার পর আশা করি লাক্ষাদ্বীপ নিয়ে আপনাদের মনে আর কোনো কোয়ারিজ থাকবে না আর নিজেরাই ঝটপট প্ল্যান করে ফেলতে পারবেন লাক্ষাদ্বীপ ট্যুর ভারতবর্ষের পশ্চিম প্রান্তে আরব সাগরের মাঝে 36টি দ্বীপ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ অবস্থিত লাক্ষাদ্বীপের খুব কাছে যে দেশ সেটা হচ্ছে আমাদের ভীষণ প্রিয় মালদ্বীপ মালদ্বীপ কিন্তু মিনিকয় আইল্যান্ড থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে যদি আপনি লাক্ষাদ্বীপ যেতে চান শিপ এবং ফ্লাইট দুটো অপশনে আপনার হাতে রয়েছে ফ্লাইটে যেতে গেলে মেনলি কোচি থেকেই আপনাকে ফ্লাইটটা ধরতে হবে এবং এই কোচি থেকে ফ্লাইট আপনাকে সরাসরি লাক্ষাদ্বীপের আগাত্তি দ্বীপে নামিয়ে দেবে এক্ষেত্রে ফ্লাইট ফেয়ারটা পড়বে ওই 4000 থেকে 6000 টাকা মতো প্রতিবারের মতো এবারেও কিন্তু আমরা ফ্লাইট বুক করেছিলাম উইগো অ্যাপ থেকে উইগো হলো একটি গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড বিভিন্ন ভাষা ও কারেন্সিতে এই পরিষেবা অ্যাভেলেবেল ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটস বুক করার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত ভরসাযোগ্য অ্যাপ মেক মাই ট্রিপ ক্লিয়ার ট্রিপ ইজি মাই ট্রিপ ইত্যাদি থেকে শুরু করে স্পাইস জেট ইন্ডিগো বিভিন্ন ফ্লাইটের নিজস্ব ওয়েবসাইটে ফেয়ারকে কম্পেয়ার করে চিপেস্ট ফেয়ার দেখে আপনারা অনায়াসেই ফ্লাইট বুক করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে ঠিক যেমন আমরা করে থাকি শুধুমাত্র ফ্লাইট নয় কিন্তু হোটেল বুকিং এর ক্ষেত্রেও উইগো অ্যাপ হলো খুব নির্ভরযোগ্য একটা অ্যাপ হোটেল বুকিং হোক বা হোম রেন্টালস এয়ারবিএনবি থেকে শুরু করে booking.com অ্যাগোডা মেক মাই ট্রিপ সব ওয়েবসাইট থেকেই প্রাইস কম্পেয়ার করে নিজের পছন্দ মতো হোটেল আপনি বুক করতে পারবেন উইগো অ্যাপ থেকে তাহলে আর দেরি কেন এখনই ডাউনলোড করে নিন উইগো অ্যাপ লিংকটি ডেসক্রিপশনে দেওয়া হলো আর আপনার ফোনে যদি অলরেডি উইগো অ্যাপটি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু আপডেট করতে ভুলবেন না না হলে নতুন সব ফিচার্স কিন্তু মিস হয়ে যাবে শিপে যেতে চাইলে কিন্তু কোচি মুম্বাই গোয়া বিভিন্ন জায়গা থেকে শিপ অ্যাভেলেবেল শিপে করে আপনারা যেতেই পারেন লাক্ষাদ্বীপ কিন্তু কোচি থেকে জার্নির সময়টা সব থেকে কম মাত্র এক রাতের জার্নি করলেই আপনি পৌঁছে যাবেন লাক্ষাদ্বীপে কোচি থেকে যদি আপনারা শিপে যান সেক্ষেত্রে বিভিন্ন রকমের ফেয়ার রয়েছে শিপের ক্লাস ওয়াইজ যেমন গোল্ড ক্লাসের খরচা ওই 1250 টাকা থেকে শুরু হয় ফেয়ার আর কি শিপ ফেয়ার আর যদি বাংক ক্লাসে যান বাংক ক্লাসের খরচ পড়বে 500 টাকা মতন পার হেড যদিও এই ভাড়া কিন্তু সময় সময় পরিবর্তিত হয় লাক্ষাদ্বীপ ঘুরতে যেতে গেলে কিন্তু লাক্ষাদ্বীপ গভর্নমেন্টের সংস্থা স্পোর্টসের সাথেই আপনাকে যেতে হবে আর যদি মনে করেন না নিজে যাব সেক্ষেত্রে কিন্তু ওই লাক্ষাদ্বীপের লোকাল কারোর ইনভিটেশন লাগবে সেই ইনভিটেশনের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের সাপেক্ষে লাক্ষাদ্বীপ হোম ডিপার্টমেন্টের কিন্তু পারমিশন লাগবে তবেই আপনারা প্রবেশ করতে পারবেন লাক্ষাদ্বীপ আর যদি স্পোর্টসের মাধ্যমে যান সেক্ষেত্রে কিন্তু এই সব কোনো কিছুর কোনো ঝামেলা নেই লাক্ষাদ্বীপ গভর্নমেন্ট সংস্থা স্পোর্টস তারা কিন্তু তিন রকমের প্যাকেজ অফার করে থাকেন এবার আসি প্যাকেজগুলোর কথায় প্রথম আসি সমুদ্রম প্যাকেজের কথায় এই প্যাকেজটায় কোচি থেকে জাহাজে লাক্ষাদ্বীপ যাওয়া হয় রাতে জাহাজে থাকা ও দিনের বেলা দ্বীপে সাইট সিং করানো হয় ফ্লাইটের যে প্যাকেজটা রয়েছে তাতে ফ্লাইটে করে আগাত্তি যেতে হয় সেখান থেকে বোটে বাঙ্গারাম আইল্যান্ডে যাওয়া এবং বাঙ্গারামেই থাকা তিন নম্বর প্যাকেজটা হলো রিসোর্ট প্যাকেজ এক্ষেত্রে স্পোর্টসের অন্তর্ভুক্ত কোনো রিসোর্ট বুক করতে হবে স্পোর্টসের কন্ডিশন মতো এক্ষেত্রে থাকা খাওয়ার খরচ রিসোর্টের সাথে ধরা থাকলেও যাতায়াত ও এক দ্বীপ থেকে অন্য দ্বীপে মুভমেন্ট সম্পূর্ণ নিজের খরচে করতে হবে রিসোর্টের ভাড়া কিন্তু অফ সিজনে পার নাইট 7.5 থেকে 8000 টাকা মতন পড়ে যদি আপনি সমুদ্রম প্যাকেজ বুক করে লাক্ষাদ্বীপ ঘুরতে যান তাহলে আপনি যেগুলো দেখতে পাবেন সেটা হচ্ছে প্রথম কাভারাত্তি মিনিকয় কালপেনি অথবা মিনিকয় কালপেনি কাদমাত আর যদি আপনি ফ্লাইট প্যাকেজটা বুক করেন তাহলে আপনি গিয়ে পৌঁছলেন আগাত্তি আগাত্তি থেকে আপনি যেতে পারেন বাঙ্গারাম শুধু বাঙ্গারামেই স্টে করা যাবে আর সেখান থেকে যেতে পারেন তিনকারা আইল্যান্ড এবং সেখান থেকে ঘুরে আবার ফিরে আসা
স্পোর্টস অথরিটি দ্বারা পরিচালিত সমুদ্রম প্যাকেজ কোচি থেকে কোচি 2 রাত 3 দিনের ও 3 রাত 4 দিনের হয়ে থাকে। 3 রাত 4 দিনে কাভারাত্তি বা কাদমাত, মিনিকয় ও কালপেনি ঘোরানো হয়। এক্ষেত্রে প্রথম দিন 11টার দিকে জাহাজে বোর্ডিং করে জাহাজে লাঞ্চ করা হয়। জাহাজ প্রায় দুপুর 3টের দিকে ছাড়ে। এরপর জাহাজে ইভিনিং স্ন্যাক্স ও টি এবং রাতে ডিনার থাকে। সারা রাত জাহাজ চলার পর দ্বিতীয় দিন সকালে পৌঁছে যায় কাভারাত্তি। সকালে জাহাজে ব্রেকফাস্ট করে বোটে করে যাওয়া হয় কাভারাত্তি। পুরো দিন কাভারাত্তি সাইট সিং করা হয়। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং টি আইল্যান্ডেই সার্ভ করা হয়। এরপর আবার বোটে করে সন্ধ্যের সময় জাহাজে ফেরা। জাহাজে রাতে ডিনার সার্ভ করা হয়। রাত্রিবাস জাহাজে। জাহাজ পুরো রাত চলার পর তৃতীয় দিনের ভোরে পৌঁছে যায় মিনিকয় দ্বীপে। দ্বিতীয় দিনের মতোই জাহাজে ব্রেকফাস্ট করে বোটে করে মিনিকয় দ্বীপে নিয়ে যাওয়া হয়। মিনিকয়তে সারা দিন সাইট সিং করা হয়। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও টি সার্ভ করা হয় দ্বীপে। বিকেলে আবার বোটে করে জাহাজে ফিরিয়ে আনা হয়। জাহাজে ডিনার করে রাত্রিবাস জাহাজে। সারা রাত জাহাজ চলতে থাকে ও চতুর্থ দিন ভোরে জাহাজ এসে পৌঁছয় কালপেনি আইল্যান্ডে। আজকেও জাহাজে ব্রেকফাস্ট করে বোটে করে কালপেনি নিয়ে যাওয়া হয়। সারা দিন কালপেনিতে ঘোরাঘুরি। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও টি আইল্যান্ডে সার্ভ করা হয়। এরপর আবার বোটে করে জাহাজে ফিরে আসা। রাত্রিবাস জাহাজে। জাহাজ সারা রাত চলার পর পঞ্চম দিন ভোরে কোচি ফিরে আসে। জাহাজে ব্রেকফাস্ট করে কোচিতে ড্রপ করে দেওয়া হয়। আমরা যখন সমুদ্রম প্যাকেজ বুক করে 4 নাইট 5 ডেজ এর ডায়মন্ড ক্লাস প্যাকেজটা নিয়েছিলাম, তখন আমাদের ক্ষেত্রে ভাড়া পড়েছিল 32,000 টাকা পার হেড। এর মধ্যে জাহাজে থাকা খাওয়া, দ্বীপগুলোতে নেমে ঘোরাঘুরি, সাইট সিং, এই সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। এর সাথে যেটা ছিল, এক এক দিন এক একটা দ্বীপে কিন্তু এক একটা ওয়াটার অ্যাক্টিভিটি কমপ্লিমেন্টারি ছিল, মানে ব্যাপারটা ছিল পুরো একদম ফ্রি। কীরকম? প্রথম দিন আমরা ছিলাম কাভারাত্তি বিচে। কাভারাত্তিতে আমাদের জন্য গ্লাস বটম বোট ফ্রি ছিল। সেকেন্ড দিন মিনিকয়তে ছিল কায়াকিং কমপ্লিমেন্টারি। আর লাস্ট দিন কালপেনিতে কিন্তু স্নর্কেলিংটা ছিল ফ্রি। এই সেম সমস্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে গোল্ড ক্লাস বুক করলেও, সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু 25,000 টাকা পার হেড। এবার সময়ের সাথে সাথে কিন্তু এই ভাড়াগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। একটু আগেই বললাম না, ডায়মন্ড ক্লাসে ভাড়া লেগেছিল 32,000 টাকা মতো আর গোল্ড ক্লাসে 25,000 টাকা। তাহলে স্বভাবতই প্রশ্ন আসবে যে কি ডিফারেন্স রয়েছে যার জন্য ভাড়ার এই পার্থক্য। ডায়মন্ড ক্লাসে আপনারা থাকতে পারবেন ফার্স্ট ক্লাস কেবিনে, মানে একটা কেবিন যেখানে দুজন থাকতে পারবে। গোল্ড ক্লাসের ক্ষেত্রে কিন্তু একটা কেবিন যেখানে 4 জনকে থাকতে হবে। যদি 4 জন একই পরিবারের হন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যদি আলাদা পরিবারের হন সেক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। এই পার্থক্য ডায়মন্ড ক্লাস আর গোল্ড ক্লাসের। এছাড়া বাকি সমস্ত ফেসিলিটিস কিন্তু সেম। তবে আরেকটা কথা বলে রাখা খুব দরকার, গোল্ড ক্লাসের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা ভীষণ লিমিটেড, এটাও একটা সমস্যা। লাক্ষাদ্বীপ গভর্নমেন্টের সংস্থা স্পোর্টস ছাড়া কি লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়া যায় না? নিশ্চয়ই যায়। সেক্ষেত্রে যেটা প্রসেস সেটা হলো, লাক্ষাদ্বীপের লোকাল কারুর কিন্তু ইনভিটেশন লাগবে। সেই ইনভিটেশনের ভিত্তিতে আপনার লোকাল পুলিশ স্টেশনের যে সংলগ্ন DIB অফিস আছে সেখান থেকে পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনের পর আপনি ছাড়পত্র পেলে সেই কপি আর তার সাথে আপনার ID প্রুফ নিয়ে লাক্ষাদ্বীপ গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হবে। তারা সেখান থেকে আপনাকে অনুমতি দিলে তবেই আপনি লাক্ষাদ্বীপ যেতে পারবেন। পারমিশন পেয়ে গেলে বোট বা শিপে যাতায়াতের জন্য বা লোকাল আইল্যান্ড ট্রান্সফারের জন্য বোট ভাড়া করতে হবে কিন্তু নিজেদেরকেই। নিজে লাক্ষাদ্বীপ গেলে খরচ কিন্তু বাড়বে বই কমবে না, কারণ শিপে কোচি টু আইল্যান্ড যাওয়ায় সেকেন্ড ক্লাসে খরচ মোটামুটি 1,250 টাকা ওয়ান সাইড। 3টে আইল্যান্ড ঘুরে কোচি ব্যাক করতে খরচ পড়বে 1,250 টাকা ×4, মানে 5,000 টাকা। লাক্ষাদ্বীপে রিসোর্টে থাকার মিনিমাম খরচ প্রায় 7,500 টাকা প্রতি রাত। তাই 3 রাত আইল্যান্ডে অফ সিজনে থাকার খরচ 7,500 টাকা ×3, মানে 22,500 টাকা।
এরপর শিপ থেকে আইল্যান্ড বোটে যাওয়া আসার খরচ তো রইলই, যা ট্রিপ প্রতি প্রায় 2000 টাকা। তাই তিনটে দ্বীপের বোটের খরচ প্রায় 6000 টাকা জনপ্রতি। এরপর এক্সট্রা হলো ওয়াটার অ্যাক্টিভিটির খরচ। তো সব মিলিয়ে সেকেন্ড ক্লাসে যাতায়াত করে টোটাল খরচ প্রায় 30,500 টাকা। সমুদ্রম প্যাকেজ আপনারা নিজেরাও বুক করতে পারেন স্পোর্টসের নিজস্ব ওয়েবসাইট থেকে, কিন্তু অনেক সময়তে আপনি আপনার পছন্দের ডেটে বুকিং নাও পেতে পারেন। এছাড়া বিভিন্ন ডকুমেন্টেশন নিয়ে ঝামেলা থেকেই যায়, সেক্ষেত্রে আপনারা যেতে পারেন গোল ট্রাভেলসের সাথে। একদম হ্যাসল ফ্রি বুকিং, কোনো অসুবিধা হবে না, আপনারা সহজেই বুক করতে পারবেন গোল ট্রাভেলস থেকে। সমুদ্রম প্যাকেজ বা ফ্লাইট প্যাকেজ বা রিসোর্ট প্যাকেজ সব কিছুই কিন্তু পাবেন গোল ট্রাভেলসের ওয়েবসাইটে। গোল ট্রাভেলসের কিন্তু অনলাইন পেমেন্ট অপশনও রয়েছে, আপনি সমস্ত ডকুমেন্টস যা যা লাগবে সেগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, ওনারা হোয়াটসঅ্যাপে আপনাকে রিসিপ্ট দিয়ে দেবেন, বুকিং স্লিপ দিয়ে দেবেন বা মেলও করে দেবেন। সুতরাং ওনাদের অফিস ভিজিট করারও কোনো ব্যাপার থাকছে না। আমাদের অনেক বাংলাদেশি বন্ধুরাই রয়েছেন, তারা বারবার জানতে চেয়েছেন যে তারা কি লাক্ষাদ্বীপ যেতে পারবেন, তাদের কি লাক্ষাদ্বীপ যেতে কোনো বাধা রয়েছে। বাংলাদেশি বন্ধুরাও একদম যেতে পারেন লাক্ষাদ্বীপ, কোনো অসুবিধা নেই। তাদের ভ্যালিড পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে সমুদ্রম প্যাকেজ হোক বা যে কোনো প্যাকেজ বুক করে তারা পৌঁছে যেতে পারেন লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ নিয়ে এখনো মনে অনেক রকম প্রশ্ন রয়েছে, আমরা চেষ্টা করছি একে একে সব প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথমেই যেটা মনে আসে সেটা হচ্ছে যে ওখানে নেটওয়ার্ক কেমন থাকে, মোবাইল নেটওয়ার্ক কেমন থাকে। লাক্ষাদ্বীপে কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু নেটওয়ার্ক খুবই উইক, ডেটা কানেকশন প্রায় পাওয়া যায় না বললেই চলে। আর কাভারাত্তিতে একমাত্র বিএসএনএল ছাড়া এয়ারটেল নেটওয়ার্কও পাওয়া যায়, কিন্তু নেটওয়ার্ক ভীষণ উইক, আর বাকি সমস্ত জায়গায় বিএসএনএল পাবেন। আর যখন আপনারা শিপে ট্রাভেল করবেন সেই সময় কিন্তু কোনো নেটওয়ার্কই থাকে না, আপনি দ্বীপে পৌঁছলে তবেই নেটওয়ার্ক পাবেন, তাও বিএসএনএল, আর একমাত্র কাভারাত্তিতে এয়ারটেল। আমরা আমাদের আগের পর্বগুলোতেও বলে দেখিয়েছি বা একটু আগে আমি বলছিলাম যখন তখনও বলেছি, শিপ থেকে আমাদের ছোট বোটে করে নিয়ে যাওয়া হতো এক একটা দ্বীপে, এবং দিন শেষে আবার সেই ছোট বোটে করে ফিরে আমরা আমাদের মেইন শিপ এমভি কাভারাত্তিতে পৌঁছতাম। তো স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে ওই শিপ থেকে যখন আমরা ছোট বোটে উঠছি বা নামছি সেটা কতটা সেফ। যখনই শিপ থেকে বোটে ওঠা বা নামা হয় তখনই লাইফ জ্যাকেট মাস্ট। এছাড়াও স্পোর্টসের টিম সদা সতর্ক রয়েছেন, সবসময় তো ভীষণ অ্যাক্টিভ তারা। আইল্যান্ডগুলোতে কিন্তু কোনো রুম প্রোভাইড করা হয় না, তবে চেঞ্জিং রুম, লাগেজ রুম এইসবের বন্দোবস্ত রয়েছে। অনেকের কিন্তু এই জাহাজে থাকার জন্য সি সিকনেস একটা হতে পারে, সেক্ষেত্রে বমির ওষুধ সাথে রাখলেই মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। খুব বাড়াবাড়ি হলে হসপিটাল রয়েছে জাহাজের মধ্যে। লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে নিজস্ব স্থানীয় ভাষা রয়েছে, যদিও মালায়ালামই এখানকার মূল ভাষা, তবে এখানকার মানুষ টুরিস্টদের সাথে কমিউনিকেট করার জন্য হিন্দি বা ইংলিশই ব্যবহার করে থাকেন। লাক্ষাদ্বীপ কিন্তু একটা ড্রাই স্টেট, সুতরাং অ্যালকোহল এখানে প্রহিবিটেড, একমাত্র বাঙ্গারাম আইল্যান্ডেই পাওয়া যায়, তাও একমাত্র টুরিস্টদের জন্যই। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, দুটোর গঠনগত প্রকৃতি একই রকম, দুটোই কোরাল ফর্মড আইল্যান্ড। পার্থক্য একটাই, মালদ্বীপে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো অনেক অর্গানাইজড ওয়েতে করা যায়। মালদ্বীপসে ওয়াটার ভিলাতে থাকার ব্যবস্থা রয়েছে যা লাক্ষাদ্বীপে পাবেন না, তবে খরচের দিক থেকে দেখতে গেলে মালদ্বীপসের চেয়ে অনেক কমে লাক্ষাদ্বীপ ট্যুর হয়ে যাবে। লাক্ষাদ্বীপ হলো কোরাল ফর্মড আইল্যান্ড, সেদিক থেকে আন্দামান হলো ভলক্যানিক রক ফর্মড আইল্যান্ড। তাই লাক্ষাদ্বীপের দ্বীপগুলোয় লেগুন অনেকটা জুড়ে রয়েছে, সে জায়গায় আন্দামানে লেগুন কম, তবে দুটো জায়গায় নিজের মতন করে সুন্দর, তাই আমার মতে সুযোগ করে দুটো জায়গায় ঘুরে আসা উচিত। আন্দামানের ওপরও কিন্তু আমাদের একটা ভিডিও গাইড আছে, চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিন। শীতকাল লাক্ষাদ্বীপ যাওয়ার বেস্ট টাইম, তবে পিক সিজন চলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি। লাক্ষাদ্বীপ হলো কোরাল আইল্যান্ড,
প্রচুর রঙিন কোরাল এবং রংবেরঙের সামুদ্রিক জীব এখানে পাওয়া যায়। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ কোনো কোরাল বা অন্য কোনো সামুদ্রিক জীবকে সাথে করে আনবেন না, এটা কিন্তু পানিশেবল অফেন্স। আমি অহনা, আমি অভিপ্রত, আর আমরা হলাম ট্যুর প্ল্যানার ব্লগ। আমাদের তো ট্যুর প্ল্যানার ব্লগ হিসাবেই আপনারা চেনেন। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ট্যুর প্ল্যানার ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না একদম। আর আমরাও নতুন নতুন জায়গায় ঘুরতে যাব, আর তার সাথে আপনাদেরও নিয়ে যাব নতুন নতুন জায়গায়। তাহলে নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই চোখ রাখতে হবে ট্যুর প্ল্যানার ব্লগে। আর যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কি করবেন, লাইক কমেন্ট করে দেবেন, আর সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।